জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কার্যক্রম স্থগিত এবং বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আবেদন মঞ্জুর করে মামলার কার্যক্রম 3 মাস স্থগিত করলেও অন্য বিচারপতি বেগম জিয়ার আবেদন সরাসরি খারিজ করে দেন, ফলে বিষয়টি এখন নিষ্পত্তি হবে তৃতীয় কোনো বেঞ্চে। বেগম খালেদা জিয়া